আমি একজন মানুষ সদস্য জনাব এডিএম শহীদুল ইসলাম 145 শেরপুর 3 কে বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি আপনার সময় 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি তিনি আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করেছেন মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই আপনাকে আপনি পর পর দ্বিতীয়বার মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয় আমি মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণের উপর আজকে মহান সংসদে আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বক্তব্যের শুরুতেই স্মরণ করছি আমাদের শতাব্দীর মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহীয়সী নারী আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সহ ওই 15 আগস্ট কাল রাত্রিতে বঙ্গবন্ধুর পরিবারে যারা শাহাদত বরণ করেছিল আমি তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 3 নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতা সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাদের মহিলা নেত্রী আইবি রহমান সহ আমাদের অনেক নেতৃবৃন্দ সেদিন আত্মাহুতি দিয়েছেন এবং আমাদের মহান স্বাধীনতা মহান ভাষা আন্দোলনেও যারা শহীদ হয়েছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের আত্মাহুতি দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বক্তব্য দিতে যাচ্ছি মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতা জানাই আমাদের জাতির জনকের সুযোগ্য উত্তরসূরী 17 কোটি বাঙালির আশা ভরসার একমাত্র বাতিঘর বিশ্ব মানবতার মা যিনি আমাদের পাঁচবারের সফল প্রধানমন্ত্রী যিনি আজকে আমাদের মতো একজন তৃণমূলের কর্মী একজন মুক্তিযোদ্ধার সন্তানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন তাকে আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা শেরপুর 3 আমার কৃষক শ্রমিক আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সম্মানিত সকল স্তরের জনপ্রতিনিধিবৃন্দ আলেম উলামাগণ সকলের সমন্বয়ে দল মত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন তাই মহান সংসদে দাঁড়িয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি 143 মিটার যে ভাষণ দিয়েছেন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এক যুগোপযোগী উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের এক মূল মন্ত্র তাই মহামান্য রাষ্ট্রপতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমার আমার নির্বাচনী এলাকা হচ্ছে একেবারে গারো পাহাড়ের পাদদেশে আমাদের ব্রহ্মপুত্র নদীর উত্তর পাশে মেঘালয়ের কুল ঘেঁষা আমার শ্রীবদ্ধি জিনাইগাতি এক পাহাড়ি অঞ্চল সেখানে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের গারো হাজং কোচ সকল সম্প্রদায়ের লোক বসবাস করে আমাদের ওই পাহাড়ি অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্য প্রাণীর সঙ্গে যুদ্ধ করে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় মাননীয় স্পিকার ওই গারো পাহাড়ের আমাদের ওই মেঘালয় থেকে ভারতের মেঘালয় থেকে হাতির দল যখন খাদ্যের সন্ধানে আমার ওই সমতল লোকালয়ে নেমে আসে আমার পাহাড়ি অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে মাননীয় স্পিকার হাতির তাণ্ডবে হাতি মানুষের যে দ্বন্দ্ব প্রতিনিয়ত আমার কৃষক হাতির পায়ে পিষ্ট হয়ে আমার প্রাণ দিতে হয় আমার কৃষক ভাইয়ে তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমার ওই পাহাড়ি অঞ্চলের হাতি মানুষের দ্বন্দ্ব আমাদের অতি তাড়াতাড়ি যদি এই দ্বন্দ্ব মীমাংসা করতে না পারি তাহলে আমাদের ভয়াবহ এক ক্ষতি হবে তাই আমি অনুরোধ করব আমরা যেন বিষয়টা অতি আমাদের অতীব জরুরি বিষয় হিসাবে গণ্য করে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের একটা পথ খুঁজে বের করা হয় সেটা হতে পারে আমাদের পাহাড়ের মধ্যে হাতির খাদ্যে আমাদের অভয়ারণ্য সৃষ্টির মাধ্যমে মাননীয় স্পিকার আজকে আমার এই গারো পাহাড় পাদদেশে আমরা আজকে আমাদের শেরপুর একের এমপি
উনি বক্তব্য দিয়েছেন। আমিও বলতে চাই আমার শেরপুর আজকে একমাত্র কোন চিকিৎসা ব্যবস্থা নেই, আমাদের মামিসিং মেডিকেল আসতে হয় যা আমার নির্বাচনী এলাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব। 2 মিনিট বলবেন। রোগী এবং বিশেষ কোন জটিল রোগে আক্রান্ত রোগী যদি আমাদের একমাত্র মেডিকেল কলেজ হচ্ছে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ, তাখানে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে অনেকে প্রাণ দিতে হয়। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, আমাদের পাহাড়ি অঞ্চল পিছিয়ে পড়া আমাদের অনেক মানুষ জনগোষ্ঠী আমাদের বসবাস করে, সেখানে শেরপুরে একটা মেডিকেল কলেজ যেন করা হয়। আমাদের সংসদ উপনেতা আমাদের শেরপুরের অভিভাবক উনি এখানে বসে আছেন, আমি তাকে অনুরোধ করব আজকে মাননীয় স্পিকার আমাদের শেরপুরে আমাদের শিক্ষা দীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া একটা জনপদ যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে করা হয়, আমি বিশ্বাস করি আমাদের এই পাহাড়ি পিছিয়ে পড়া জনপদ থেকে মানুষ আজকে যে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা মনে করি সেই আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের স্মার্ট শক্তিতে আমরা পরিণত করতে পারবো। মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের পাহাড়ি অঞ্চল অপূর্ব এক প্রকৃতির সুন্দর নীলা এই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি আমার শ্রীবর্দি জিনাইগাতি পাহাড়ি অঞ্চলে প্রতিষ্ঠিত করার জন্য বিনয়ের সহিত আমি অনুরোধ করছি। রেল লাইন আমাদের মাননীয় স্পিকার আমাদের রেল লাইন জামালপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার আমাদের শেরপুর শহর, আমরা এই 14 কিলোমিটারের মধ্যে রেল লাইনটা আমরা স্থাপন করতে পারি। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, দয়া করে আমাদের রেল স্থাপনটা দয়া করে দিবেন। আমার এই গারো পাহাড় এই পাদদেশে আজকের যে আমাদের অপার সম্ভাবনা হয়েছে পর্যটনের সুন্দর এক লীলাভূমি, যদি হাজার হাজার পর্যটক তাদের নির্বিঘ্নে আসতে পারে। মাননীয় সদস্য সময় শেষ, আপনি বলুন 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন, আমরা হাজার হাজার পর্যটক আমাদের সেই গারো পাহাড়ে আসবে, আমার ওই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার বিনয়ের সহিত অনুরোধ করব আমাদের শেরপুর বাসীর প্রাণের দাবি হচ্ছে আমাদের সেই রেল লাইন আমাদের দয়া করে দিবেন। মাননীয় স্পিকার আজকে আমাদের পিছিয়ে পড়া শেরপুর আমাদের আপনাদের কাছে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আবেদন নিবেদন মহান সংসদে দাঁড়িয়ে আমাদের এই মেডিকেল কলেজ আমি আগেও বলেছি আমাদের প্রাণের দাবি, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ সেটা করে দিবেন। আজকের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আজকের সকল দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র অপেক্ষা করে আজকে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার আজকে উনি যে দাদর জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত করেছিলেন সাহসিকতার সঙ্গে বাংলাদেশের জনগণ 600 ভোট কেন্দ্রে নিজেরা উপস্থিত হয়ে আমাদের উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে মাননীয় স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনেছেন। আজকের এই সাহসী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন এবং সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন বাঙালি জাতিকে উপহার দিয়েছেন তার নেতৃত্বে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আওয়ামী লীগের কর্মী হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমার আবেদন নিবেদন আমাদের এই অঞ্চলের মানুষের আমাদের প্রাণের দাবি হচ্ছে আমার শেরপুর আমাদের এই বালিজুরি আপনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শীতমহল চুক্তি বাস্তবায়ন করেছেন, আমার বালিজুরিতে আমার শ্রীবর্দিতে একটা সোমেশ্বরী নদীর কারণে আমার 2টা গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে শীতমহলের মতো, রাঙ্গাজান খারামুরা বাস শেষ করুন। এক মিনিট মাননীয় স্পিকার আমাদের সেতুমন্ত্রীর কাছে আমার আবেদন নিবেদন, আমার ওই শীতমহলের মধ্যে বসবাস করছে আমার ওই খারামুরা রাঙ্গাজানের মানুষ, দয়া করে একটা ব্রিজ
দয়া করে আপনি করে দিবেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে কামনা করি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ 41 সালে যে ভিশন, আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করে 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন আমরা করতে পারি। মহান রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। পরিশেষে মহান সংসদের সকল সদস্যের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্য রাখবার জন্য।